প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ ডলার মূল্যের যে শর্ত ছিল তা প্রত্যাহার করেছে ভারত সরকার পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্রে রাজ্যে নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানির উপরে থাকা কঠোর শর্ত শিথিল করা হল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দেশটি জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার তাৎক্ষণিকভাবে পেঁয়াজ রপ্তানির ন্যূনতম রপ্তানি শর্ত প্রত্যাহার করেছে চলতি বছরের মে মাসে দেশটির মোদী নেতৃত্বাধীন সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল তবে ন্যূনতম রপ্তানির মূল্য বেঁধে দিয়েছিল রপ্তানিকারকরা আগস্টে এটিকে জানিয়েছেন জুনে ভারতের পেঁয়াজ রপ্তানি পঞ্চাশ পার্সেন্টেরও বেশি কমে গেছে বলে অনুমান করা হয়েছে কারণ প্রতি টন ন্যূনতম সাড়ে পাঁচশো ডলার রপ্তানি মূল্য এবং চল্লিশ পার্সেন্ট রপ্তানি শুল্ক মিলিয়ে হয়ে ভারতীয় পেঁয়াজ প্রতিযোগিতার বাজারে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে চলতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ একত্রিশ জুলাই পর্যন্ত ভারত থেকে দুই লাখ ষাট হাজার টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে এর আগে অর্থ রপ্তানির পরিমাণ ছিল সতেরো লাখ সতেরো হাজার টন ভারতে এপ্রিল থেকে অর্থ বছর শুরু হয় বাংলাদেশের বাজারের তুলনায় ভারতে বাড়তি দামের কারণে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে হয়েছে এ কারণে ভারত থেকে অনিয়মিতভাবে পেঁয়াজ আমদানি করা হচ্ছিল পরবর্তী সময় দেশের বাজারে দাম কিছুটা বাড়লেও চল্লিশ পার্সেন্ট শুল্ক পরিশোধ করে আমদানির কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী ছিল এমন পরিস্থিতিতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে মুখ ফিরে নিতে শুরু করেন দেশের ব্যবসায়ীরা অনেকে তখন তুলনামূলক কম দামের কারণে মিশর পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে আমদানি শুরু করেন এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় এক নোটিশের মাধ্যমে পেঁয়াজ রপ্তানিতে আরোপিত চল্লিশ পার্সেন্ট শুল্ক প্রত্যাহার করে নেয় ভারত বিষয়টি বাংলাদেশের আমদানিকারকদের নিশ্চিত করেছেন দেশটির ব্যবসায়ীরা যা রোববার থেকে কার্যকর হবে